আমি ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার একটি বাইক, যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি সিঙ্গেল ডিস্কের পালসার বাইক কিনতে চাচ্ছেন, নিজের ডিস্ট্রিক্টের নামে নিজের জেলার নামে করতে চাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বাইকটি কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ, অনেক ভালো মানের রয়েছে। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন, তারা এই বাইকটি অবশ্যই নিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি বলি এই বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে, যারা ভালো মানের একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি নেবেন অবশ্যই। বাইকটি কিন্তু ফ্রেশ রয়েছে, নিজের ডিস্ট্রিক্টের নামে নিজের জেলার নামে এই বাইকটি করতে পারবেন। বাইকটি যদি সামনে টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির সামনে টায়ার কন্ডিশন একদম ফ্রেশ। বাইকটির মাড কন্ডিশন কিন্তু বন্ধুরা অনেক ভালো রয়েছে। বন্ধুরা, এটি কিন্তু স্টিকারের দাগ, এই স্টিকার তুলে দিলে বন্ধুরা এটি থাকবে না, ঠিক আছে? এটি কিন্তু বন্ধুরা কোনো প্রকার দাগ না। সামনে যদি সকাপ কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, দেখুন একদম ফ্রেশ আছে। বাইকটি যদি সামনে লুকস আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির লুকস কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর, কোনো প্রকার দাগ, স্পট, ক্রাশ কোনো কিছুই নাই। এখন দেখাবো হচ্ছে বাইকটির কালার কন্ডিশন। বাইকটির কালার কন্ডিশন কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ রয়েছে। দেখুন আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কালার কন্ডিশন কিন্তু একদমই সুন্দর এবং ভালো মানের, ফ্রেশ কন্ডিশনের কালার। তো বাইকটির কালার কন্ডিশন একদম ফ্রেশ রয়েছে। তো এখন যদি বলি ইঞ্জিন সম্পর্কে, তো বাইকটির ইঞ্জিন কোয়ালিটি বন্ধুরা একদম ফ্রেশ, অনেক ভালো মানের। দেখুন যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি ইঞ্জিন কোয়ালিটি সম্পূর্ণ বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন, নিতে পারেন। বাইকটি কিন্তু একদম ফ্রেশ রয়েছে, ইঞ্জিন কোয়ালিটি একদমই নতুন, বাইকটিও বন্ধুরা নতুন। এখন দেখাবো হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার কন্ডিশন। তো দেখুন সামনের টায়ার, পিছনের টায়ার একদমই ফ্রেশ রয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন বলবো নাম্বার সম্পর্কে। বন্ধুরা বাইকটি অন টেস্ট রয়েছে, আপনি আপনার নিজের জেলার নিজের ডিস্ট্রিক্টের নামে বাইকটি করতে পারবেন, নিজ নামে করতে পারবেন। আপনার বাড়ি যেখানেই হোক না কেন, সেখানকার নাম, সেই জায়গার নাম্বারে করতে পারবেন এবং নিজ নামে হবে। আপনার বাড়ি যদি ঢাকা হয় তো ঢাকার নামে করতে পারবেন, আপনার বাড়ি যদি ঠাকুরগাঁও হয় তো ঠাকুরগাঁওর নামে করতে পারবেন, আপনি নিজ নামে হবে এই বাইকটি। এখন যদি দেখা হচ্ছে বাইকটির সাইলেন্সার কন্ডিশন, দেখুন একদমই ফ্রেশ রয়েছে। আর এতে দেখাবো হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি, পারফরমেন্স কিন্তু দেখুন একবার একদমই বেটার। তো এখন দেখাবো হচ্ছে বাইকটি কত কিলো রান হয়েছে। বাইকটি রান হয়েছে 4647 কিলোমিটার। তো বন্ধুরা এটি বাইকটির জেনুইন চলা। এখন দেখাবো হচ্ছে বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। সাউন্ড কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ আছে, অনেক ভালো মানের রয়েছে। দেখুন এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো এই বাইকটির ফিক্সড প্রাইস 1,52,000 টাকা শোরুম পেপার চেন সহ, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আগামী ব্লগ বেশি কিছু দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে, অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। স্যার।